এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা ছাকনা দিয়ে প্রেশার কুকারে বানিয়ে নেব ভাপা পিঠা। তো এই পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি চলুন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, ভাতের যে চাল হয় আর কি, মোটা চালটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। ভিজিয়ে রেখে একটা আমি চালুনিতে এটা রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। তো এই চালটাকে আমি এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তো সেই জন্য আমি এই মিক্সিতে দিয়ে দিচ্ছি বাটিটায়। তো আমি এবার চালটাকে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিয়ে আমি এটাকে আটা তৈরি করব আর কি। তো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে চালটা। এই চালটা কিন্তু শুকানোর দরকার নেই, এমনি আপনারা গুঁড়ো করতে পারেন ভেজা অবস্থায়। তো আমি ভেজা অবস্থায় গুঁড়ো করেছি। তো এই দেখুন আমি একটা চালুনিতে দিয়ে দিলাম, চালুনিতে দিয়ে দিয়ে আমি এবার এটাকে চেলে নেব। তো চেলে নিয়েছি, খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আটা। তো আমি এই আটাটাকে আমি এবার মেপে নেব। তো মেজারিং কাপে 2 কাপ মতো আমি আটাটাকে আমি অন্য জায়গায় নিয়ে নিচ্ছি চালের গুঁড়োটাকে। তো এখানে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। তো এতে আমি দিয়ে দিচ্ছি এলাচ। তো এখানে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, দুধে চিনি এবং হালকা লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার গুলে নেব নেড়ে চেড়ে, যাতে চিনিটা সম্পূর্ণ দুধে গুলে যায়। তো এরকমভাবে আমি এটা নেড়ে নেড়ে গুলে নেব। আর আমি নিয়ে নেব একটা ভালো মানে নাকড়া, এখানে পরিষ্কার একটা নাকড়া নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ছাকনা। আর এখানে আমি প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি, জলটা যাতে গরম হয়ে যায় তার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। তো আমি এখানে অল্প অল্প ওই দুধে যে চিনিটা গলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প জলটা দিয়ে আমি ভালোভাবে আমি চালের গুঁড়োটাকে মেখে নেব। তো 2 হাত দিয়ে আমি এরকমভাবে ভালোভাবে মেখে নেব। 2 হাত দিয়ে মাখলে মাখাটা খুব ভালো হয়। তো আমি এরকমভাবে মেখে নেব। আর দুধে যে আমি চিনি গলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে, মানে খুব মানে শক্ত করা হবে না, এটা ঝরঝরে থাকবে আর কি। তো এরকমভাবে আমি মেখে নেব। তো আমার এখানে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম ঝরঝরে থাকবে। এখানে আপনারা বাদাম নারকেল এসব দিতে পারেন। তো এই বাটিটাতে আমি এবার ভাপা পিঠাটা তৈরি করে নেব। তো তার জন্য আমি বাটিটায় প্রথমে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এতে গুড়, পাটালি গুড় আমি দিয়ে দিলাম। এবার আমি আবার উপর দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে দিয়ে আমি একটু হালকা করে চাপ দিয়ে দেব। তো এরকমভাবে আমি ভাপা পিঠাটা রেডি করে নিয়েছি। এবার যে আমি পরিষ্কার নাকড়াটা নিয়েছিলাম তাতে আমি এটা দিয়ে দেব এরকমভাবে। তো দিয়ে দিলাম, এবার আমি এটাকে ঢেকে দেব এরকমভাবে। ঢেকে দেওয়ার পরে আমি এবার এটাকে যে ছাকনাটা নিয়েছিলাম সেই ছাকনাটায় বসিয়ে দিচ্ছি, এরকমভাবে বসিয়ে দেব। এরকমভাবে বসানো হয়ে গেছে। এবার আমি চলে যাব প্রেশার কুকারে, যে আমি জল বসিয়ে রেখেছিলাম সেটা গরম হয়ে গেছে। প্রেশার কুকারে যে সিটিটা ওটা কিন্তু রাখা হবে না, তুলে নিতে হবে। তো ওটাতে আমি সিটিটার উপরে ছাকনাটা দিয়ে এই বাটিটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছি। তো ঢেকে দিয়েছি, তো খুব বেশি লাগে না, 2 মিনিট মতো লাগে। তো হয়ে গেছে 2 মিনিট। এবার আমি ভাপা পিঠাটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই বাড়িতেই প্রেশার কুকারে বানিয়ে ফেলতে পারবেন এরকমভাবে। তো দারুণভাবে হয়ে গেছে। তো বাকি সব কটা আমি এরকমভাবে করে নিয়েছি এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। নরম তুলতুলে হয় এগুলো, গরম গরম দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন দারুণভাবে হয়ে গেছে ভাপা পিঠাটা। তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।